श्रीधर के बहुचर्चित हत्याकांड आयान हत्याकांड को लेकर पुलिस प्रशासन द्वारा उदासीन रवैया अपनाए जाने के मुद्दा सामने उभर कर आया है। इधर पुलिस प्रशासन के साथ इस दिन महिला समिति के कार्यकर्ता डिस्ट्रिक्ट बार एसोसिएशन तथा आयान के पिता मंजूर आलम ने मुलाकात कर जल्द से जल्द अपराधी के खिलाफ चार्जशीट शामिल किए जाने के मांग रखा। सूत्र के अनुसार अभी कुछ ही दिन केवल हाथों में बचे हुए हैं। अभी तक आरोपी हत्याकारी के खिलाफ अदालत में चार्जशीट दाखिल नहीं किया गया है। पुलिस सुपर के साथ मुलाकात कर तथा क्राइम विभाग के एडिशनल एसपी के साथ मुलाकात कर कार्यकर्ताओं ने अपनी मांगों को उजागर किया। एडिशनल क्राइम विभाग के एसपी ने इस संदर्भ में जानकारी देते हुए कहा कि जल्द से जल्द ही उनका चार्जशीट दाखिल कर दिया जाएगा और इसके लिए उन्हें कोई भी दबाव में नहीं रहना पड़ेगा। बहरहाल इस मुद्दे को लेकर लोगों में काफी क्षोभ की स्थिति बनी हुई है। जल्द से जल्द पुलिस प्रशासन की ओर से चार्जशीट दाखिल कर अपराधी की गिरफ्तारी तथा बाकी बचे हुए अपराधियों को गिरफ्तार कर कानून की हिरासत में लाने के लिए भी लोग मांग कर रहे हैं। इस संदर्भ में जानकारी देते हुए आयान के पिता मंजूर आलम ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। সঞ্জীব সিং নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির থেকে আজকে এখানে আইসি। এই মেমোরান্ডামটা আমরা আজকে জমা দিলাম। আসলে আয়ান মজুমদারের যে ঘৃণ্য যে হত্যা, সেটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা জানি যে খুব শিগগিরই যাদের ধরা দিতে অভিযুক্ত তার 3 মাস পার হয়ে যাব, তার চার্জশিট এখনও প্রস্তুত হয়েছে না, সে হয়তো বেল পাই দিব, তারপরে কী হবে ওটা নিয়েই আমরা উদ্বিগ্ন। তার লিগে আমরা স্যারের সঙ্গে এখানে একজন আজকে স্যারের সঙ্গে দেখা করলাম। কেন আমরা আশ্বাস দিচ্ছিলাম 2 দিনের মধ্যে এই চার্জশিট জমা দেওয়া হইব এবং অন্য যারা অভিযুক্ত যারা এখনও ধরা গেছে না তারাও তারা খুব শিগগিরই ধরা পুরো প্রক্রিয়ার মাধ্যমে পুলিশি নিষ্ক্রিয়তার কোনো না এই মুহূর্তে তো আমরা পাইলাম না। আমরা তো এখানে খুব ভালোভাবেই তারা আমরা আইনি প্রক্রিয়ার কথা যদি আমরা বলি তাহলে নির্দিষ্ট একটা সময়সীমা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু আশাবাদী আপনারা এই ব্যাপারে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? না, ব্যাপারটা হচ্ছে যে যদি মার্ডার কেসেও হোক 90 দিনের পরে একটা স্ট্যাটিউটারি পিরিয়ড থাকে, 90 ডেজের পরে তো অটোমেটিক বেলটা পেয়ে যাবে। তো যদি চার্জশিটটা হয়ে যায় এই পিরিয়ডের ভিতরে তাহলে এটা অসুবিধা হবে। তো ওই জন্যে আমরা খুব আশান্বিত যে না, আমরা যে কাজে এসেছিলাম সেটা হবে, যেটুকু আমরা ইয়ে পেয়েছি। জানি যে জাস্টিস দিলে ইট ইস জাস্টিস ডিনাই, ওই জন্যই আমরা এসেছিলাম যে এটার জন্য খুব স্পিডি একটা মানে নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং খুব তাড়াতাড়ি চার্জশিট জমা দিয়ে এটার স্পিডি ডিসপোজাল হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হোক। ওই জন্য ধন্যবাদ। আপনার ভালো নামটা সোনালী ঘোষ। আপনি কতটুকু আশাবাদী এই ব্যাপারে ন্যায় পাওয়ার জন্য এবং কেমন অসুবিধা ঘরে হচ্ছে আপনার? আজকে যে আমরা ম্যাডাম তারা আইসেন, বিভিন্ন সংগঠনের অ্যাডভোকেট বার এসোসিয়েশনের যারা আইসেন তারা গেছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আজকে আমার এই দুর্দিন, আমার আজকে বড় অসহায় ফিলিং করলাম আমি। আয়ান মরার পরে বিভিন্ন সংগঠনে জাতি নির্বিশেষে যখন আমার সহায় করছে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আর আজকে যে স্পিকারের ক্রাইম থেকে তারা যে আমার আশ্বাস দিয়েছেন তারা আরও সবরে লইয়া যে আমি 2 দিন করে দিতে চার্জশিট জমা করি। আর আপনি আশ্বাসতা করেন বাকি আসামিগুলো আমি অতিসত্বর আমার কাস্টডি ধরি। আর আপনার আশ্বস্ত তখন কতগুলো শুনি আশ্বস্ত আমি যে স্যারে যেগুলো করছে স্যারের কথা আমার যে ওজন আছে নিশ্চয়ই স্যারে এগুলো করবা এই আশা রাখি। আমি ভালো নামটা? আমার নাম মঞ্জুর ইসলাম বরগুইয়া। আয়ানের পিতা? আয়ানের বাবা আমি।